উনিশশো আশির দিকে পাখির জন্য এই অভয়ারণ্য গড়ে তোলেন মাস্টার গোলাম রাজ কয়েক বছরের মধ্যেই আসতে থাকে বিভিন্ন প্রজাতির পাখি শিকারীদের হাত থেকে পাখি রক্ষায় নিয়োগ দেওয়া হয় পাহারাদার মোস্তফারা রাজ মারা যাওয়ার পর পাখি প্রতিপালনের দায়িত্ব নেন তার সহধর্মিণী দেওয়ানজাহান রাজা রানী তোমার হাসবেন্ডের এই দেখা দেখাশোনা করার জন্য আমি যত দিন বেঁচে আছি দেখে যাব নিরাপদ আশ্রয় পেয়ে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা নানা রঙের পাখি দেখে মুগ্ধ পর্যটকরা শীত চলে গেছে এখনো যে প্রচুর পরিমাণে পাখি রয়েছে এবং এই যে মাছের খামার এবং মাছ আছে বলেই পাখি আছে পুকুর ভরে থাকে দেখার মতো একটা নৈসর্গিক দৃশ্য পাখিদের যে ডাকা ডাকি আসলে আমরা সবাই মুগ্ধ হয়েছি এখানে আসে মনটা জুড়ায় গেল পাখি দেখে এত পাখি কখনো দেখিনি মৌলভীবাজারের মতো সারা দেশে গড়ে উঠুক অভয়ারণ্য নিরাপদে থাকুক পাখিরা এমনটাই চাওয়া পাখি প্রেমীদের মুশফিকানাজদিন একুশে টেলিভিশন